হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম অনলাইন স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ইংলিশ ইংলিশ প্যাডাগজি থেকে আমরা কিছু বিশেষ প্রশ্ন নিয়ে এই সেটটি রেডি করেছি আমাদের আজকে মক টেস্ট নাম্বার ষোলো অর্থাৎ তোমরা যদি আমাদের পুরোনো ক্লাসগুলো দেখে না থাকো যেখানে তোমরা সিডিপি থেকে পঁচিশটা মক টেস্ট বারোটা ডেসক্রিপটিভ ক্লাস বেঙ্গলি পেডাগজি থেকে তোমরা কুড়িটা মক টেস্ট এবং তার পাশাপাশি ইভিএস এবং অন্যান্য টেটের যে সমস্ত টপিকগুলো থাকে সাবজেক্টগুলো থাকে প্রত্যেকটা সাবজেক্ট টপিক থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে আমাদের চ্যানেলে প্রত্যেকটা প্লেলিস্ট করা রয়েছে তো আর দেরি না করে শুরু করছি আজকে ক্লাস টার্গেট টেট এক্সাম মকটেস্ট নাম্বার সিক্সটিন সাবজেক্ট ইংলিশ প্যাটাগজি এই ইংলিশ পেডাগজি বা ইংলিশ কম্প্রিহেনশনও রয়েছে এখানে এখান থেকে তোমরা পাবে একটি কবিতা কবিতা থেকে কিছু প্রশ্ন এবং তারপর চলে আসবো আমরা সরাসরি প্যাটাগজিমূলক প্রশ্নে যেগুলো প্রশ্ন বারবার বিভিন্ন রাজ্যের টেট পরীক্ষাতে আসতে দেখা গেছে এবং যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে তৈরি করেছি দেখো আজকে প্রথমে যে কবিতাটা আছে সেটাকে দেখিনি হোয়েন দ্য ইয়ার ইজ ক্লিয়ার অ্যান্ড মাই মাইন্ড ইজ ফ্রি অর্থাৎ আকাশ যখন পরিষ্কার থাকে আমার মনটাও যখন স্থির থাকে বা পরিষ্কার থাকে ফাঁকা থাকে না ফিল নো ফিয়ার যখন আমি কোনো ভয় পাই না অ্যান্ড মাই আইস ক্লিয়ারলি সি এবং আমার চোখ যখন সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারে এভরিথিং সিনসিয়ার ভাইব্র্যান্ট অ্যাপিয়ার অর্থাৎ সব কিছুতে স্পন্দনতা অর্থাৎ প্রাণ একটা স্পন্দন খুঁজে পাই ভাইব্র্যান্ট মানে হচ্ছে স্পন্দনশীল কোনো কিছু ওয়েবস অ্যান্ড রকস উইথ গ্লি ওয়েবস অ্যান্ড রকস উইথ গ্লি মানে হচ্ছে সমুদ্রের কোনো ঢেউ নদীর ঢেউ আবার পাহাড় প্রত্যেককে সব আনন্দ করছে রিফ্লেক্টিং মাই সেভ টু মি অর্থাৎ আমি নিজেকে নিজের মধ্যে দেখতে পাই তাদের মধ্যে নিজেকে দেখতে পাই আই স্মাইল উ চেয়ার অ্যাজ দো গড ইজ নিয়ার আমি হাসি আনন্দ করি যাতে মনে হয় যেন ভগবান আমার কাছেই রয়েছে আই স্ট্যান্ড গ্রাউন্ডেড লাইক অ্যা ট্রি আমি একটা গাছের মতো মাটিতে বসে থাকি অ্যান্ড থ্যাংক গড দ্যাট আই ক্যান বি এবং আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি আছি আমার প্রেজেন্স এই প্রকৃতির মধ্যে এই পৃথিবীর মধ্যে অন্যান্য যে সমস্ত মেটেরিয়ালগুলো রয়েছে অন্যান্য যে সমস্ত যে পাহাড় পর্বত নদী গাছপালা রয়েছে তাদের মতো আমিও যে জীবিত আমিও যে বেঁচে আছি আমিও যে পৃথিবীর একটা অংশ সেটা আমি বুঝতে পারি এবং তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই তো এই যে কবিতা আজকে আমরা পড়লাম এই কবিতা থেকে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো তার পাশাপাশি পেটাগজমূলক প্রশ্ন তোমাদের জন্য রয়েছে এরপরে তোমরা পেটাগজমূলক প্রশ্নগুলো পেয়ে যাবে দেখো আজকে সেটা প্রথম প্রশ্নে বলা হয়েছে কবিতা থেকে ইন দ্য পোয়েম পোয়েট অ্যাপিয়ার্স টু বি কবিতায় কবি কীভাবে নিজেকে উপস্থিত করেছেন মেলান কলিক মানে খুবই দুঃখী হয়ে স্যাডিস্টিক আরও দুঃখী হয়ে চেয়ারফুল আনন্দের সাথে নেচার লাভার প্রকৃতিকে ভালোবেসে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে চেয়ারফুল ম্যানার অপশান নাম্বার সি চলে আসি নাম্বার টু ইন দিস পোয়েম দ্য এয়ার ইজ নসিস্টিক পিওর সাফোকেটিং অফ দি অ্যাবভ সঠিক উত্তর কী হবে এখানে বাতাসটা কিন্তু একদম পিওর একদম ক্লিয়ার ঠিক আছে অপশন নম্বর বিজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেখো বলেছে হু আর দ্য রিফ্লেক্টরস অফ পোয়েটস মাইন্ড অর্থাৎ কবির যে মাইন্ডের রিফ্লেক্টারটাকে রিফ্লেক্ট কে করছে এয়ার অ্যান্ড রক্স ওয়েবস অ্যান্ড রক্স গড অ্যান্ড ট্রি অল অফ দ্য অ্যাবাভ সঠিক উত্তর হবে কি ওয়েবস অ্যান্ড রক্স অর্থাৎ জলের স্রোত ঢেউ এবং পাহাড় অপশন নাম্বার বিজ দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার ফোরে দ্য পোয়েট ফিলস দ্য প্রেজেন্স অফ গড দ্য পোয়েট ফিলস দ্য প্রেজেন্স অফ গড নিয়ার টু দ্য ট্রি নেয়ার টু কসমস নেয়ার টু হিম অমনিপোটেন্স সঠিক উত্তর কী হবে তিনি ভগবানের উপস্থিতি তার কাছে পেয়েছেন অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিয়ার টু হিম নাম্বার ফাইভে দেখি কী বলেছেন নাম্বার ফাইভে বলেছে দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু এ কবি নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন টু এ প্লান্ট বানিয়ান ট্রি ট্রি অল অফ দি অ্যাবাভ সঠিক উত্তর কী হবে কবি কিন্তু নিজেকে একটা গাছের সঙ্গে তুলনা করেছেন অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেখানে তিনি কি বলেছেন যে আই স্ট্যান্ড গ্রাউন্ডেড লাইক আ ট্রি অ্যান্ড থ্যাঙ্ক গড দ্যাট আই ক্যান বি ঠিক আছে শেষ প্রশ্ন এই কবিতা থেকে তারপর আমরা পিটাগজ যদি ঢুকবো এখানে ভাইব্র্যান্ট ভাইব্র্যান্ট কী হিসাবে বসেছে বা ভাইব্র্যান্ট বলতে এখানে কী বোঝানো হয়েছে লেথার্জি ইন্সপিরেশান হিউজ এনথোসিয়াস্টিক সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি এনথোসিয়াস্টিক ঠিক আছে এবার আমরা চলে আসি সরাসরি পেডাগজমূলক প্রশ্ন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স যেগুলো রয়েছে পরীক্ষার কথা মাথায় রেখে সেই প্রশ্ন কারণ আমি কম্প্রিহেনশনে অত বেশি প্রশ্ন দিচ্ছি না আর অত বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ কম্প্রিহেনশন কী আসবে সেটা বলা যায় না এবং কম্প্রিহেনশনে যেগুলো আসবে সেটা তোমরা পড়ে সেখানে তৎক্ষণাৎ সেটা পড়ে সেগুলোর উত্তর করতে পারবে বাট পেডাগজিমূলক প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিসটা কিন্তু প্রয়োজন তাই পেডাগজিমূলক প্রশ্ন কিন্তু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি আরেকটি প্রশ্ন রয়েছে বলছে অ্যান্টোনিম অফ গ্লি গ্লিয়ার অ্যান্টোনিমটা কি গ্লি মানে যেখানে আনন্দ উল্লসিত ঠিক আছে তাহলে কি হবে এক্সাইটমেন্ট সরো মরো হ্যাপিনেস সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সরো ঠিক আছে দেখো পেটাক কি কী বলছে টিচার এ টিচার শুড ইউটিলাইজ পোস্ট লিসেনিং অ্যাক্টিভিটিস টু চেক পোস্ট লিসেনিং অ্যাক্টিভিটি মানে কি মানে যে শ্রবণ বা সোনা হ্যাঁ তার পরের যে অ্যাক্টিভিটিটা কী চেক করার জন্য অর্থাৎ টিচার শুড ইউটিলাইজ পোস্ট লিসনিং অ্যাক্টিভিটিস টু চেক হ্যাঁ কম্প্রিহেনশান রাইটিং রিডিং স্পিকিং সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ কম্প্রিহেনশান ঠিক আছে চলে আসি প্রশ্ন নম্বর নাইন বলছে ওয়ান শুড ইন্টারপ্রেট দ্য স্ক্রিপ্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল ওয়ান শুড ইন্টারপ্রেট দ্য স্ক্রিপ্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল অপশানসগুলো দেখো রিডিং স্কিল রাইটিং স্কিল স্পিকিং স্কিল কম্প্রিহেনশন সঠিক উত্তর কী হবে ওয়ান শুড ইন্টারপ্রেট দ্য স্ক্রিপ্ট ইন হুইচ অফ দ্য ফলোইং স্কিল সঠিক উত্তর হবে অপশন নম্বর এ রিডিং স্কিল তারপর নাম্বার টেন হোয়েন আ প্রোগ্রাম হোয়েন আ প্রোগ্রাম ইজ রেকর্ডেড ফর রেডিও ব্রডকাস্টিং ইট ইজ যখন একটা প্রোগ্রাম রেডিও ব্রডকাস্টিংয়ের জন্য তৈরি করা হয় বা রেকর্ড করা হয় তখন সেটা কি হয় পার্শিয়ালি ইন্টারাক্টিভ সিচুয়েশান নন ইন্টার্যাক্টিভ সিচুয়েশান ইন্টারাক্টিভ সিচুয়েশান অল অব দি অ্যাবাভ সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নন ইন্টার্যাক্টিভ সিচুয়েশান নাম্বার ইলেভেনে বলেছে প্রি রিডিং টাস্ক প্রি রিডিং টাস্কস মিন্ট পর মানে প্রি রিডিং টাস্কটা কী ইভ্যালুয়েটিং দ্য রিডিং স্কিল অফ দ্য লার্নার্স গিভিং দ্য মিনিং অফ আ ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন্ট্রোডিউসিং দ্য মেইন আইডিয়া অ্যান্ড মোটিভেটিং দ্য লার্নার্স এক্সপ্লেনিং দ্য গ্রামাটিক্যাল আইটেমস ইউজড ইন দ্য রিডিং টেস্ট সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ইন্ট্রোডিউসিং দ্য মেইন আইডিয়া অ্যান্ড মোটিভেটিং দ্য লার্নার্স চলে আসি নাম্বার টুয়েলভে নাম্বার টুয়েলভে বলা হয়েছে হোয়েন আর টিচার হোয়েন আর টিচার আস্ক হার স্টুডেন্টস টু রাইট আ লেটার আফটার হ্যাভিং আ গ্রুপ ডিসকাশন শি ইজ যখন একজন টিচার কী বলছেন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছেন বা বলছেন একটা চিঠি লিখতে গ্রুপ ডিসকাশন করার পরে তিনি কী করতে চাইছেন শি ইজ অ্যাডপ্টিং দ্য ডাইরেক্ট মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং তিনি ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ডাইরেক্ট মেথডকে অ্যাডপ্ট করছেন শি ইজ ইন্টার ইন্টিগ্রেটিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিলস তিনি বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ স্কিলকে এক জায়গাতে ইন্টিগ্রেট করছেন শি ইজ ফলোয়িং এর ট্রাডিশনাল মেথড তিনি একদম গতানুগতিক নিয়ম মানছেন শি ইজ লাইক টু কনফিউজ দ্য স্টুডেন্টস তিনি বাচ্চাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন সঠিক উত্তর হবে শি ইজ ইন্টিগ্রেটিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিলস তিনি যেহেতু সেখানে সবাইকে তিনি গ্রুপ ডিসকাশন করতে বলছেন সেই জন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু সেখানে জায়গা পাচ্ছে স্পিকিং স্কিল ক্যান বি বেস্ট ডেভেলপড বাই স্পিকিং স্কিল কীভাবে ডেভেলপ করা যায় বা এনাবলিং দ্য লার্নার্স টু বাচ্চাদের মধ্যে কোন জিনিসটাকে বৃদ্ধি করা যেতে পারে যাতে তাদের স্পিকিং স্কিলটা বাড়বে বা ভালো হবে রিড চ্যালেঞ্জিং অ্যান্ড ডিফিকাল্ট টেক্সট মানে যেই টেক্সটগুলো খুব কঠিন সেগুলোকে পড়তে হবে কমিউনিকেট ইন রিয়েল লাইফ সিচুয়েশান অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশানে কমিউনিকেট করতে হবে অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে মেলবন্ধন তৈরি করতে হবে লিসেন টু দ্য মডেল প্রোভাইডেড বাই দ্য টিচার টিচার যে মডেলটা প্রোভাইড করছে সেটা দেখতে হবে বা সেটা শুনতে হবে অ্যাভয়েড অল এরআরস ওয়েল স্পিকিং কথা বলার সময় সমস্ত ভুল ত্যাগ করতে হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি কমিউনিকেট ইন রিয়াল লাইফ সিচুয়েশান চলে আসি নাম্বার চোদ্দোতে চোদ্দোতে বলা হয়েছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ অ্যান ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ অপরচুনিটি ফর লার্নার্স টু অর্থাৎ বলছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার কিসের ফিচার অফ অ্যান ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম একটা ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম অর্থাৎ একটা যেই ক্লাসরুমে ভাষা শিক্ষা করা হয় যেই ক্লাসে ভাষা শিক্ষা দেওয়া হবে সেটা ইজ অপরচুনিটি ফর লার্নার্স অর্থাৎ লার্নারদেরকে কিসের অপরচুনিটি দেবে টু রিল্যাক্স রিল্যাক্স করতে দেবে টু ইন্টার্যাক্ট তাকে সব কিছুর সঙ্গে ইন্টার্যাক্ট করতে দেবে হুম মেলবন্ধন তৈরি করতে দেবে মিথস্ক্রিয়া তৈরি করতে দেবে টু ইভ্যালুয়েট টু ইমিটেট নকল করতে দেবে কী হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি টু ইন্টার্যাক্ট অর্থাৎ যদি সেরকম হয় ক্লাসরুমটা যদি সেরকম হয় তাহলে সেই বাচ্চাগুলো খুব বেশি করে ইন্টার্যাক্ট করতে পারবে সেই টপিকটার সাথে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দেখো বলেছে ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ মাল্টি লিঙ্গুয়ালিজম মানে হচ্ছে যেটা বহু ভাষা মাল্টি লিঙ্গুয়ালিজম ঠিক আছে যেখানে বহু ভাষা তত্ত্ব অনেকগুলো ভাষা শেখানো হবে সেটা কি এ মেথোডোলজি অ্যান অ্যাসেট অ্যান ইন্টারফারেন্স এ বার্ডেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এ মেথোডোলজি অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসি নাম্বার সিক্সটিনে বলছে প্রেডিকশান অ্যাজ এ সাবস্কিল প্রেডিকশান মানে কি যে আগে থেকে কোনো কিছু অনুমান করা অ্যাজ এ সাবস্কিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ এই সাবস্কিলটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েট বা কিসের সঙ্গে সম্পর্কিত ড্রাফটিং ড্রাফটিং মানে কি মানে যে ভাষা রূপান্তর করা এক ভাষা থেকে অন্য ভাষায় সামারাইজিং মানে কোনো কিছুকে ছোট করে লেখা নোটমেকিং নোট তৈরি করা রিডিং পড়া কী হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি রিডিং তারপর চলে আসে নাম্বার সেভেন এ বলছে টিচিং গ্রামার ইজ ইউজফুল অর্থাৎ গ্রামার পড়াটা এটা কিসের ক্ষেত্রে ইউজফুল টু ইমপ্রুভ কী ইম্প্রুভ করার ক্ষেত্রে অ্যাকিউরেসি ফ্লুয়েন্সি লিটারেসি নিউমেরেসি সঠিক উত্তর হবে গ্রামার পড়ানোটার উদ্দেশ্যই হচ্ছে অ্যাকিউরেসিকে বাড়ানো অপশান নাম্বার এ নাম্বার এইটিনে দেখো বলছে পিকচার কম্প্রিহেনশন ইজ এফেক্টিভ টু প্রমোট অর্থাৎ পিকচার কম্প্রিহেনশন কিসের ক্ষেত্রে এফেক্টিভ কী প্রমোট করার জন্য আর্টিস্টিক স্কিল স্পিকিং স্কিল লিসনিং স্কিল লিটারি স্কিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ আর্টিস্টিক স্কিল তারপর চলে নাম্বার নাইনটিনে বলেছে মিনিমাল পেয়ার্স আর ইউজুয়ালি ইউজ টু গিভ প্র্যাকটিস ইন মিনিমাল পেয়ার্স সঠিক উত্তর কী হবে দেখো আগে অপশানসগুলো রিডিং ভোক্যাবুলারি স্ট্রাকচার্স প্রোনাউন্সিয়েশন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি স্ট্রাকচার্স এবং আজকে সেটা শেষ প্রশ্ন হোয়েন এ টিচার হোয়েন এ টিচার ইউজেস লেসেন্স ইন সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স টু টিচ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যান অ্যাপ্রোচ ক্যান বি টার্মড অ্যাজ কোনো টিচার যদি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সকে যদি ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করে তাহলে সেটাকে কী বলে অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রোডালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ টিচিং নাকি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম তো এই ছিল আমাদের আজকে সেটের মোট কুড়িটা প্রশ্ন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দ্যান স্টে কানেক্টেড উইথ আর জি এম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থ্যাংক ইউ